আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতেছি। সেটা হলো আমি আমার দুইটা পুকুর এই বছর আমি নিয়েছি। তো এখানে পুকুর শুকানোর পরে পার মেরামত করার পরে মাঝখানটায় কিছুটা চর পড়ে আছে। তো আমি ভাবতেছি যে হয়তো বৃষ্টি যদি এক সপ্তাহ বা 10 দিন না হয়, বা আমারও ইচ্ছা নাই যে এখানে পানি ঢুকানোর, তো এই সময়টায় যদি কিছুটা ঘাস আমি জন্মাতে পারি, ধরুন যে 1 ফুট 1.5 ফুট হলে খুব ভালো। যেহেতু আপনার যদি 6 ইঞ্চি হয় তাহলে এক্ষেত্রে খুব ভালো হবে। তো আমি দেখেছি আমাদের এলাকায় বা অনেক জায়গায় দেখেছি এরকম চর জাতের পরে থাকে 1 মাস বা 15-20 দিন, 10 দিনও যদি আপনার সুযোগ থাকে। সেক্ষেত্রে হচ্ছে অনেকেই দেখি ধানের বীজ যেটা চারা দেওয়ার জন্য রেডি করা হয়, সেম ওয়েতে ওইটা আপনার 1 দিন বা 2 দিন ভিজিয়ে রেখে আপনার ওই ধানটাকে এই চরে ছিটায় দেয়। তো এখানটায় যদি 15-20 দিন 1 মাস যদি সুযোগ দেন তাহলে আপনার 1 ফিট 6 ইঞ্চিও যদি হয় তবু অনেক ভালো একটা মাছের খাবার তৈরি হবে, যেটাতে আপনার সম্পূরক খাদ্য আপনার অনেক কম দেওয়া লাগবে। তো অনেকেই দেখা যায় যে ধান কাটার পরে বাড়তি যে অংশ, নিচের যে অংশটা থাকে সে অংশটায় আপনার 2 মাস মাছের আবাদ খুব ভালো হয়। তেমনটা খাবার না দিলেও আপনি যদি খুব কম পরিমাণে খাবার দেন তাহলেই আপনার মাছের আবাদ খুব ভালো হবে। তো আমি চিন্তা করলাম যে এই বিষয়টা আপনাদের সামনেও উপস্থাপন করি, যদি আপনাদেরও সুযোগ থাকে তাহলে এইভাবে ঘাসের বীজ বা ধান ছিটাইয়ে আপনার 6 ইঞ্চি বা 1 ফিট পর্যন্ত যদি আপনার ঘাসের ব্যবস্থা করতে পারেন। আমি একটা ভিডিও দিয়েছি যে পেরিফাইটন সম্পর্কে, এখানে প্রচুর পেরিফাইটন জন্মাবে, জুপ্লাংটন জন্মাবে এবং পানির কালার সুন্দর আসবে। তো আপনাদের যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই করতে পারেন, আমিও এই কাজটা করতেছি। যদি বৃষ্টি না হয় ইনশাল্লাহ আমি 1 সপ্তাহ বা 10 দিন রাখার চিন্তা ভাবনা করতেছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।